অবশেষে বৃষ্টির দেখা আজকে মিলল তো সকাল থেকে প্রায় বৃষ্টি হতে শুরু করেছে কিন্তু বৃষ্টির পর আমাদের বাড়ি আরও একটা বিপদ হলো তো এই বৃষ্টির জন্য সারা রাত আমাদের বাড়িতে কারেন্ট নেই প্রায় সন্ধ্যে থেকেই বলতে পারো কারেন্ট নেই বৃষ্টি হলে কি হবে কিন্তু হালকা গরম তো রয়েই গেছে তো দেখো সকালবেলা আমরা কাজ করছিলাম তো তার মাঝেই কিন্তু খুব জোরে কিন্তু সকাল থেকে মেঘ করে বেক করেছিল তো তারপরে বৃষ্টি এসেছে তো তোমাদের ভিডিওতে বলছিলাম দুদিন ধরে বৃষ্টি মেঘ করে আছে কিন্তু বৃষ্টির দেখা মিলছেই না আর তোমাদের বলেছিলাম কাদের কাদের বৃষ্টি হচ্ছে অবশ্যই জানো বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাড়িতে এদিকে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হওয়ার পর যতটা খুশি তা তার থেকেও দুঃখর খবর এটা কারেন্ট নেই মানুষ এমনটাই হয়ে গেছে যে কারেন্ট না থাকলে একদিনও চলতে পারা যায় না তো কী করা যাবে সন্ধ্যা থেকে তো বৃষ্টি হচ্ছে আর কারেন্টের অসুবিধা শুধু আমাদেরই নেই তো যাই হোক তো সেখানে কারেন্ট অফিসে ফোন করা হলো কিন্তু এখনও কিছু কোনো কিছু বলেনি তো দেখা যাক কি হয় এখনও পর্যন্ত আসেনি কিন্তু আমাদের কারেন্ট তারপরে সকালবেলা মুখ টুক ধুয়ে যখন ওষুধ খেয়ে এক কাপ কফি নিয়েই বৃষ্টির দিনে বসি তখন কিন্তু খুব ভালো লাগে এই বৃষ্টির দিনে এক কাপ কফি নিয়ে একটু শান্তিতে বসে খাওয়া এবং নিজেকে অনেকটা মানে হালকা লাগা এটা কিন্তু খুবই ভালো লাগে তো তারপর সকালবেলা কফি টফি খেয়ে কাজে হাত দিয়েছি আজকে আমার শ্বশুর বাজার থেকে বড় বড় চিংড়ি এনেছে বাগদা চিংড়ি আমার মেয়ের জন্য স্পেশালি কারণ আমার মেয়ে এই চিংড়ি খেতে খুবই ভালোবাসে দেখো তার রিয়াকশানটা দেখছো আমার মেয়ের রিয়াকশানটা ও এই চিংড়ি খেতে খুবই ভালোবাসে ওই জন্য ভাবছি আজকে একটা স্পেশাল মেনু করব আমার মেয়ের জন্য তো যাই হোক তো ওকে ও ধরবে বলছে তা আমি বলি ধরতে হবে না কাটা আছে লেগে যাবে তো চিংড়িগুলো প্রায় জ্যান্ত ছিল ভালো করে কেটে ধুয়ে নেব তো তার আগে তারপরে আমি কটা আমন্ড বাদাম দুটো আর সাথে একটু ছোলা খেয়ে নিই পুরোর কাজটা আজকে করবো স্নান করার আগে পর্যন্ত তো এখানে ছোলা আমন বাদামগুলো খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি রাত এটা করে রাখি আর সাথে কিন্তু এই ওটসও ভিজিয়ে রেখেছি ওটসটা সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে দিই কী খাবো সকালবেলা ঠিক করে নিই তারপরে ওটটা ভিজিয়ে দিই তো দেখো এখানে ওটস ভিজিয়ে দিয়েছি এতটা ওটস আমি খেতে পারবো না আজকে আর কাণ্ড হয়েছে দেখো না আমার বরকে জিজ্ঞেস করলাম কি খাবে বললো আ ওটস খাবো তারপর বলছে আমি খাবো না তো অতটা ও ওটসটা কি ফেলে দেবো বলো ওটসটা কি ফালা যায় বলো অত দামের জিনিস তো আমি হাফ নিয়েছি হাফ ফ্রিজে রেখে দিয়েছি তো আমি সকালবেলা জানতামই না যে আমাদের আজকে কারেন্ট থাকবে না তো সকালবেলা তো উঠে কারেন্ট দিবি ছিল তো দেখতেই পাচ্ছ এখানে দেখতে আমাদের পিছনে আমার মেয়ে টিভি দেখছে তো অল্প ফ্ল্যাক্স সিডস দিয়েছি একটু চিয়া সিডস দিয়েছি দিয়ে একটু খেয়ে নেব খাওয়ার পর দেখি বানার কী জোগাড় জাতীয় আছে তারই মাঝে রান্নাবান্না হাফ হয়ে গেছে একটু আম দেবো আমার ওই ওরসের সাথে কোনো চিনি থাকে না কিন্তু বেশ ফল টল দিয়ে খেতে খুব ভালো লাগে ফল বলতে গেলে আম কলা এই সবই আপেল টাপেল এইগুলো ঠিক আছে কিন্তু ওই ফল ডাল আমার একদমই ভালো লাগে না তো আমি একটু আম দিয়েছি আর সাথে একটু কলা একটাই কলা বলতে পারো ছোটো কলা তো দিয়ে এবার এটা খেয়ে নেবো সকালবেলা আর ডায়েট করছি এখন বেশ নিজেকে খুব হালকা লাগে আর যে জুম্বাও কিন্তু আমি শুরু করে দিয়েছি প্রায় আমি নিজের বুঝতে পারছি আমি অনেকটা সুস্থ আছি আর সাথে সাথে আমার ওয়েটটা অনেকটাই লস হয়েছে তোমাদের সাথে আমি আমার একদিনকে আমার এই ডায়েট রুটিনটা শেয়ার করবো তো আমি কিভাবে কোন দিন কি খাই সাথে সাথে অনেক কিছু তো যাই হোক চলো আমি এখানে দেখছি দেখছো আমি আমার মতো করে এখানে করে নিচ্ছি আর হাফটা রেখে দিয়েছি রেখে দিয়ে আর ফ্রিজে রেখে দিই আবার নষ্ট হয়ে যাবে আর চেয়ার চিজটা তো আর নষ্ট করা যায় না বা অস্টারটা নষ্ট করা যায় না বলো তো এত দামের জিনিস ফেলে দেবো আর ছোটো বাটি হয়ে গেছে তো ফল দেওয়ার ফলে অনেকটা বেশি হয়ে গেছে তো আমি এখানে বসে বসে খেয়ে নিচ্ছি দাঁড়িয়ে আমার মেয়ে ওদিকে হচ্ছে টিভি দেখছি আমার মেয়েকে খাইয়ে দিয়েছি আমার মেয়েকে দিয়েছি একটুখানি ওটস ওকে ওই ওটস দিয়েছি তো একটা চকলেট নিয়েছি চকলেট নিয়ে দেখছি যে কি ওর কী রিয়াকশানটা হবে তো ও চকলেটটা পেয়ে তো খুবই খুশি তো দেখলো আমার মেয়ে আবার এখন করে না এই কিটক্যাটটা খেতে যায় না ডেরি মিল্কটা বেশি পছন্দ করে তাও এখন আগের তুলনায় এখন এখন মানে চকলেট খাওয়া একদমই কমে গেছে আর পছন্দ বন্ধও করে না আর আমি দিতেও চাই না আর তোমরা অনেকেই বলেছো ও যেহেতু হাটের সমস্যা ওর একদমই চকলেট দেওয়া বন্ধ করো বাচ্চা মেয়ে শুনে বলো ওর বাবা কালকে একটু গেছিলো বাজারে মানে জয়নগর গেছিলো তো সেখান থেকে এই দুটো তিনটে গেঞ্জি এনেছে ছেলেদের বলতে পারো কিন্তু আমার মেয়ের জন্যই এনেছে তো আমাকে বলেছে আরও যদি কিনিস তো আমার সাথে যাবি তো দেখছি রবিবার দিনকে জয়নগরে যাব তো সেখান থেকে আমি কিছু জামা ড্রেস কিনে দেবো আমার মেয়েকে তো প্ল্যানিং হচ্ছে পুরী যাওয়ার তো তোমাদের কাছে বলছিলাম না একটা জায়গায় যাব প্ল্যানিং হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই আমরা যাব পুরীতে আর দু মাস বাকি এখন থাকতে রিজার্ভেশান টিকিট কেটে নেব তো দেখা যাক আজকে হয়তো ফাইনাল হবে এই সপ্তাহের মধ্যে আমরা টিকিটটা কেটে নেব দেখা যাক কি হয় তো আমার বলছিলাম না আর মেয়ের জন্য একটা স্পেশাল মেনু করব তো চিলি চিংড়ি মাছের মালাইকারি করব তো তোমরা বলবে অনেকেই চিংড়ি মাছের মালাইকারি নারকেল ছাড়া হয় নাকি নারকেলের দুধ ছাড়া কিন্তু আজকে আমি এমন একটা মেনু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এটা করে দেখবে আর খেয়েও দেখবে খুব সুন্দর খেতে লাগে কিন্তু চিংড়ি মাছ আর মালাইকারির থেকেও বেশ সুন্দর খেতে লাগে আমার তো খুবই ভালো লাগে যখন চিংড়ি মালাইকারি করার ইচ্ছে হয় এবং এত বড় বড় চিংড়ি আনি চিংড়ি ঝোল বা ঝাল করে খাওয়ার কোনো মানেই হয় না আমি তখন ভাবি এরমভাবে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো তো আমি একটা দুটো ছোটো ছোটো পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আর মিক্সিটা না আজকে খারাপ হয়ে গেছে ওই জন্য মিক্সিটা দিয়েই আজ গ্রেট করে নিলাম একটা টমেটো দুটো দু তিন কোয়া রসুন আদাটা দিয়ে কিন্তু আদাটা একদম স্কিপ করে গেছি হাতটাও কেটে গেছে জ্বালা করছে এটাই খুব সমস্যা এই ঘষা মেশিনটা দিয়ে ঘষলে না হাতটা বড্ড ছিলে যায় টমেটো আর রসুন রসুনটা তো তো রেখে দিয়েছি প্রথমে আর পেঁয়াজ বাটা রসুন বাটা ভেজে নিলাম তো দিয়ে তারপরে একটু ভাজা হয়ে গেলে টমেটো বাটাটাও দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভেজে নেব একটু ভাজার পরেই পরপর মশলাগুলো আমি দিয়ে দেবো তো দেখবে বন্ধুরা তোমরা যদি এরকম রেসিপিটা করে একবার দেখো তোমাদের খুব ভালো লাগবে মেনলি একটা জিনিস দিতে হবে যেটা হচ্ছে চার মগজ আর পোস্ত ছাড়া একদমই ভালো লাগে না এটা দেবো পুরোটাই কিন্তু ঝাল ছাড়া একটু হলুদ একদম সামান্য হলুদ দিয়েছি নুন পরিমাণ মতো হালকা চিনি আর সাথে একটু গরম মশলা জিরে গুঁড়ো দেওয়ার পর আর একটু ফুটে গে যাওয়ার পর আমি এখানে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু ওই চারমগজ আর এটা রয়েছে না পোস্তটা দিয়ে রয়েছে না ওটাও কিন্তু দিয়ে দিয়েছি ভালো করে বাটি আর বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি বেশি জল দিই হালকা জল দিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসেছে পুরো চিংড়ি মাছের মালাইকারির মতো মনে হচ্ছে না কিন্তু আমি নারকেলের দুধটাই দিইনি তো দিলে হতো কিন্তু দিইনি সব সবসময় কি আর নারকেল বাড়িতে থাকে আর নারকেলের যা দাম একটা ছোট ছোট নারকেলের দাম পঞ্চাশ টাকা আর আমি ওই জন্য বাজারেও যাইনি আর নারকেলের জন্য কোনো কিছু বলেও নি হয়তো বললে আনতো কিন্তু বলিনি আর আমার মেয়ে খাবে এত কিছু দেওয়াটা না দেওয়াটাই বেটার তোমরা কি বলো অবশ্যই জানিও বন্ধুরা আর তোমরা কিন্তু এই রেসিপিটা একবার শেয়ার নিজেরা বাড়িতে করো আর কেমন লাগলো আমাকে জানিও দেখো কালারটা কত সুন্দর হয়েছে আমার মেয়ে কিন্তু খেতে খুবই ভালোবাসে আমার মেয়েকে দিয়েছি খাইয়ে দিয়েছি আর ঘুমিয়েও পড়েছে এখন আমার শ্বশুর মশাই এসছে আজকে আমার বাড়িতে শ্বশুর মশাই মানে আমাদের বাড়িতে না তা বাড়িতে অ্যাকচুয়ালি আসে না রাতে করেই বাড়ি আসে তো দুপুরবেলা ভাত নিয়ে যায় তোমাদের সাথে সব সময় তো বলি ভাত নিয়ে যায় আমার বর আমার শ্বশুর তো খেতে বসে আমার শ্বশুর মশাই আর আজকে আমরা চচ্চড়ি মালাইকারি এ এইসব হবে দেখো দুপুরবেলা কিন্তু অবশেষে কিন্তু বৃষ্টির দেখা মিললো এই দিন যাই গরমটাই না পড়েছে যে খুবই কষ্ট হচ্ছিল যে সবার বলো পশু থেকে পাখি থেকে এবং গাছপালা দিয়েও খুবই কষ্ট হচ্ছিল তো তারপরে দেখো আজকে কিন্তু আমাদের এখানে পুজো রয়েছে আজকে যেহেতু পূর্ণিমা তো সেই জন্য এখানে আমাদের মা ত্রিপুরার পুজো তো ভোগ এনেছে ভোগটা খেতে খুব সুন্দর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানার